বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে গরুর মাংসের রেজালা রান্না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন এবার শুরু করি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে 1.5 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিব কিছু তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি আর লং দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি যখন হালকা নরম হয়ে আসবে তখন সাথে দিয়ে দিব বাকি মশলাগুলো। এই পেঁয়াজ কুচি আমি বেরেস্তার মতো করে ভেজে নিব না, হালকাভাবে ভেজে নিব। এবার সাথে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচের চেয়ে সামান্য কম গরম মশলার গুঁড়া। এই গরম মশলার ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো সাথে দিয়ে দিব। আর গরুর মাংসের রেজালা করলে হাড়সহ বড় বড় মাংসের টুকরো নিতে হয়। দেখুন, কষানো হয়ে গেছে আমার মশলাগুলো, তেল বেশি উঠেছে। এবার সাথে দিয়ে দিলাম গরুর মাংস। এখানে হাড়সহ 2 কেজি গরুর মাংস নিলাম। গরুর মাংসের রেজালা করলে মাংসের টুকরোগুলো একটু বড় হতে হয় আর হাড়সহ নিতে হয়। এখানে আমি হাড়সহ 2 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এবার এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নেড়ে ছেড়ে লবণ গরুর মাংসের সাথে মিশিয়ে নিব। এখানে একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 1 কাপের চেয়ে একটু কম কাজু আর কাঠবাদাম ব্লেন্ড করে নিলাম। আর এবার সাথে দিয়ে দিলাম 1/2 কাপের চেয়ে একটু বেশি টক দই। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে কাজু বাদাম, কাঠবাদাম আর টক দইয়ের পেস্ট। ভালোভাবে মিশিয়ে এবার গরুর মাংসের সাথে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে টক দই, কাজু আর কাঠবাদামের মিশ্রণটি গরুর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে টক দই, কাঠবাদাম আর কাজুর মিশ্রণটি। এবার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার ভালোভাবে এই টমেটো সস গরুর মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর সাথে দিয়ে দিব সামান্য 1/4 ফোঁটা কেওড়া জল আর গোলাপ জল। আমি মাংসের সাথে কোনো রকম পানি দিইনি, মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। মনে হয় কষানো পানি দিয়েই মাংসটা আমার রান্না হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম
सामान्य गोलाप जल और केवड़ा जल। एबार किछु टाइम ढाकना दिए ढेके रखब, चुलार आगुन हल्का कमिए ढाकना दिए ढेके दिलाम। किछुक्षण पर ढाकनाटा सरिए आबारो एकटु भालोभावे नेड़े दिब। मांस रान्ना प्राय आमार हये गेछे। एबार उपरे दिए दिब दुई टेबिल चामच गुड़ा दूध। गुड़ा दूध देवा हये गेले भालोभावे नेड़े चेड़े मिशिए निब। गुड़ा दूध देवा हुए गेछे, एबार भालोभावे नेड़े चेड़े मांसेर साथे मिशिए निलाम। एखुनी दिए दिब दो चामच प्राणेर घी। तारपर भालोभावे नेड़े चेड़े मांसेर साथे मिशिए निब प्राणेर घी। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার সাথে দিয়ে দিব চারটি কাঁচামরিচ, সামান্য একটু কেটে ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম, আবারও ভালোভাবে একটু নেড়ে দিব। চুলার আগুন একেবারে কমিয়ে দিলাম। প্রায় রান্না হয়ে গেছে আমার গরুর মাংসের রেজালা বিয়ে বাড়ির স্বাদে। আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন বাসায় গরুর মাংসের রেজালা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কিছু টাইম চুলার উপর চুলা বন্ধ করে রেখে দিলাম। তারপর চুলা থেকে নামিয়ে নিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন, পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।